এডিটর ইন জার্নালিজম ইফ ইউ ওয়ান্ট টু বি আ চিফ এডিটর তাহলে তোমার কি কি কাজ থাকবে সেই নিয়ে কথা বলবো আজ আমি চলে এসেছি অমৃতা তোমাদের সাথে চিফ এডিটর নিয়ে কিছু বক্তব্য শেয়ার করতে ফার্স্টে বলবো যে কিভাবে মানে কিভাবে হবে সেটা তো বলছি তার সাথে সাথে যেটা বলবো সেটা হচ্ছে কি কি কাজ আছে চিফ এডিটরের ঠিক আছে একজন চিফ এডিটর হলে তাকে কি কি দিক দেখতে হয় চিফ এডিটর কি আমরা জানি একটা নিউজ হাউসে এডিটররা থাকেন এডিটররার কাজ কি এডিটরের কাজ হচ্ছে রিপোর্টার্সরা রিপোর্ট যেগুলো এনে দিচ্ছে সেগুলোকে এডিট করে পাবলিশ করা তাই তো এবার এডিটরদেরকে ট্যাকেল করবে এডিটরদেরকে ইনস্ট্রাক্ট করবে সেখানে তো কাউকে থাকতে হবে তারা হচ্ছে চিফ এডিটর ঠিক আছে যারা এডিটার্সদের ইনস্ট্রাক্ট করবে যারা এডিটার্সদের মেনটেন করবে এবার চিফ এডিটরের কাজ হচ্ছে চিফ এডিটররা কিন্তু এডিটার্সদের কাছে বাধ্য মানে দায়বদ্ধ থাকেন মানে চিফ এডিটর তো ওনাকে কী দেখতে হবে ফার্স্ট যেটা দেখতে হবে সেটা হচ্ছে কী পাবলিশ করা হচ্ছে এডিটার্সরা এডিট করছে এডিট করে যেটা পাবলিশ করছে সেটা কিন্তু ওনার দেখার দায়িত্ব যে কী কী পাবলিশ হচ্ছে তাদের নিউজ পেপারে তো কী পাবলিশ হবে সেই ডিসিশনটা কিন্তু চিফ এডিটর নিতে পারে নেক্সট কি নেক্সট হচ্ছে কোনো জার্নালিস্ট বা কোনো রিপোর্টারকে হায়ার করতে গেলে চিফ এডিটর সেটা সেই দিকটা দেখতে পারে মানে এই পাওয়ারটা ওনার রয়েছে উনি তারপরে ফায়ারও করতে পারেন তাকে তা এছাড়াও কি তিনি কোনো প্ল্যানিং করতে পারেন কী নিয়ে তিনি প্ল্যানিং বা অর্গানাইজ করতে পারেন অল মার্কেটিং অ্যাসপেক্টস মানে কোনোরকম মার্কেটিং অ্যাসপেক্টস যেগুলো হয় একটা নিউজ পেপারে তো শুধুমাত্র নিউজ দিয়ে চলে না অনেক রকম আমরা বিজ্ঞাপন দেখতে পাই সমস্ত জিনিস অনেক কিছুই নিউজ পেপারে রয়েছে সো মার্কেটিং ওয়েটা কীভাবে কী ট্যাকেল করবেন সেটাও কিন্তু অনেক সময় চিফ এডিটর দেখেন কীভাবে কী এডিট করবেন কীভাবে কী কোথায় কী রাখবেন সেসব একটা ব্যাপার এবার তিনি তো নিজে ইনস্ট্রাক্ট করছেন সকলকে তাই বলে এই না যে তিনি শুধু ইনস্ট্রাক্টই করেন বসে বসে তিনি কোনো কাজ করেন না একদমই না একজন চিফ এডিটর মানে তিনি এডিট ভালো করতে পারবেন তাই নয় কি সো তিনিও অনেক সময় এরকম হয় যে তিনিও অনেক সময় এডিট করে দিচ্ছেন সেটা কপি এডিট হোক বা পুরোপুরি জিনিসটা স্ট্রাকচার ওয়াইজ এডিট করা হোক আচ্ছা এইবারে তুমি যদি চিফ এডিটর হতে চাও তাহলে তোমায় কী করতে হবে তাহলে তুমি ফার্স্টে জার্নালিজম নিয়ে পড়াশোনা করতেই পারো জার্নালিজম নিয়ে পড়াশোনা করলে তোমার ব্যাকগ্রাউন্ডে জার্নালিজম থাকবে সো কিছুই না তুমি নিজে এই জিনিসগুলো না খুব অবগত থাকবে এইসব ব্যাপার নিয়ে এইসব অলরেডি পড়তে পারবে আর কি চিফ এডিটর বিষয়টা কী চিফ এডিটর তারপর এডিটর তারপর সাব এডিটর এত কিছু জিনিস রয়েছে সমস্ত কিছুই আর কি তো নেক্সট কি নেক্সট তুমি তোমাকে একটা তোমার যে কোয়ালিটিস থাকা দরকার ফার্স্টেই বলেছি যে কোনো জবের ক্ষেত্রে সেই জব ফিল্ডসে কোয়ালিটিস মেনটেন করবে তোমার মধ্যে যে যদি কোয়ালিটিসগুলো থাকে সেই স্কিলসগুলো যদি তুমি ইম্প্রুভ করো দেন ইউ ক্যান গেট এ জব এছাড়া হচ্ছে ওয়ার্ক অ্যাজ এ লিডার তুমি যেহেতু একটা টিমকে ম্যানেজ করছো তুমি যেহেতু এডিটার্সকে দেখছো তাই জন্য তোমার একটা লিডার হিসেবে কাজ করার মনোভাব থাকতে হবে তাই বলে এই না যে স্বৈরতন্ত্র রাজা স্বৈরতন্ত্রী রাজার মতো যা পারছি তাই ভাবে লিড করছি তাই নয় তাদের সাথে একটু কোঅপারেটিভ হবে এবং তাদেরকে ঠিকঠাকভাবে ইনস্ট্রাক্ট করতে পারবে ঠিক আছে সো ওয়ার্ক অ্যাজ এ লিডার ভালোভাবে কাজ করো অ্যাজ এ লিডার কাজ করার কোয়ালিটিস থাকতে হবে তোমার মধ্যে নেক্সট কি অ্যাডভান্স স্কিল ইন রাইটিং অ্যান্ড এডিটিং আচ্ছা একটা নিউজ হাউসে যখন কোনো এডিটর ঢুকছে তিনি হয়তো নিউজ হাউস মানে সেটার এডিটিং জানেন এবার সেটা বেসিক জানেন না অ্যাডভান্স জানেন সেটা অ্যাডভান্স জানলে অনেক ভালো বেসিক জানলে অনেক সময় অনেক নিউজ হাউস সেটা মানে তাকে অ্যাপয়েন্ট করেন জবে সো এবারে তারা এডিটাররা এডিট করছেন ঠিক আছে এবার এডিটারদের শুধরে যাওয়ার দায়িত্ব কার চিফ এডিটরকে এবার চিফ এডিটর যদি বেসিক এডিটিং জানে তাহলে কি হবে তাহলে হবে না চিফ এডিটরকে অ্যাডভান্স এডিটিং জানতে হবে চিফ এডিটরকে আরও বেটার ওয়েতে এডিট করতে জানতে হবে আর শুধুমাত্র এডিটিং না রাইটিং স্কিলসও তা থাকা উচিত নিউজ হাউসে আসছো রাইটিং স্কিলস না নিয়ে সেটা কখনো সম্ভব না কারণ তুমি যাই কাজ করো না কারণ তোমার যেন কপি ভালো লেখার ক্ষমতা থাকে এবং এডিট করার ক্ষমতা থাকে কপিটাকে যাই হোক তো রাইটিং অ্যান্ড এডিটিং তার কিন্তু এটা অ্যাডভান্স লেভেলে জানা দরকার মানে বেসিক নিয়ে তার কোনো লাভ নেই তাকে সেটা অ্যাডভান্স লেভেলে জানতে হবে সে কীভাবে সেই জিনিসটাকে কারেক্ট করবে কারণ তিনি একটা লিডারের পজিশনে আছে তাকে সবাইকে মেনটেন করতে হচ্ছে তাকে সবাইকে শুধরেও দিতে হবে সো চিফ এডিটর হতে গেলে ইউ নিড টু হ্যাভ অ্যাডভান্স স্কিল ইন রাইটিং অ্যান্ড এডিটিং ঠিক আছে এইবারে তাই বলে এই না যে তুমি অ্যাডভান্স স্কিলস নিয়ে কোনো নিউজ হাউসে গিয়ে বলে আমি চিফ এডিটর হবো আর তুমি সঙ্গে সঙ্গে চিফ এডিটর হিসেবে অ্যাপয়েন্ট করে নিলে তারা তোমায় সেটা সম্ভব না আগে এডিটর হিসেবে কাজ করতে পারো এবং ধীরে ধীরে তুমি একটা টাইমে গিয়ে সেখানে লিডার হয়ে যাবে এসেই কেউ লিডার হয় না এটা তোমরা সবাই জানো সো এইভাবেই কাজ করতে থাকলে তোমরা নিশ্চয়ই অ্যাজ আ চিফ এডিটরও কাজ করতে পারবে আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি পরবর্তীতে আবারও চলে আসবো জার্নালিজম এমনই কোনো টপিক নিয়ে তোমাদের সাথে কথা বলতে এবং তোমাদেরকে সেই বিষয়
শেয়ার করতে, সেই বিষয় নিয়ে কিছু যা জানি সেটা শেয়ার করতে। আচ্ছা, কি কি ভালো লাগলো জানিও, বা এছাড়াও তুমি যদি আর কি কি টপিক তোমরা জানতে চাও ইন ফিউচার, কি কি টপিকে তোমরা ভিডিও চাও, সেই সমস্ত কমেন্ট করতে পারো, সেই সমস্ত টপিকের ব্যাপার কমেন্ট করতে পারো। এছাড়া লাইক শেয়ার সাবস্ক্রাইব তো করছোই। আবার আসবো ভিডিও নিয়ে, টিল দেন বাই বাই।